সো নমস্কার কলকাতা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আর আজকের ভিডিওটাতে যেটা দেখাবো সেটা হচ্ছে কলকাতার সবথেকে বড় জার্সি মার্কেট, যারা মানে স্পোর্টস ওয়্যার, খেলাধুলোর জার্সি এগুলো কেনো, তাদের ক্ষেত্রে হয়তো সুবিধা হবে। একটু আইডিয়া করিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কলকাতার যেটা বিগেস্ট মার্কেট যেটা বলে স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে সেই জার্সি বা সেগুলোর কীরকম প্রাইস হয়। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। এগুলো দেখছো দাদা? হ্যাঁ, এগুলো সব কটা দেখছো? আচ্ছা, নিচে এটা 250, তাই তো? আর এই এফসিবিটা এটাও 250। আর 200 কোনগুলো দেখাচ্ছিলেন আপনি? না, জার্সির মধ্যে দেখান, জার্সির মধ্যে জার্সি যা আছে সব 150। আর প্যান্টগুলো 120 আছে, 100 আছে, 150 আছে, টিকবে এগুলো? ভালো হবে। জার্সি ফুলাতে আসবে আপনার? না, জার্সি না, জার্সি যা আছে সব হাফ হাতা। এগুলো কত আছে? 200। আর হাফ 150। দাদা এই জার্সিগুলো কত আছে গো? এইগুলো 350। দাদা কালার ফেড হবে না তো জার্সিগুলো? যেগুলো ডিজিটাল পিরিয়ড কোনোদিন এক্স্যাক্ট থাকবে তো? সেম টু সেম যেমন ছিল কোয়ালিটি তেমন একদম সেম পাবে। আর জার্সি না ফুলাতা? ফুলাতা জার্সি আমরা রাখি শীতের সময় বেশি, যেগুলো যে গোলকিপারদের যেগুলো লাগে স্পোর্টস কম আমাদের আপাতত এবং গরমের সময় তো। প্যান্টগুলো কত পড়বে দাদা? এইগুলো 200 না 150? এগুলো আপনার দেখুন সব নানা রকম দাম আছে। কীরকম? 200, 250, 150। ये 450। अच्छा, ये वाला? ये भी सेम प्राइस का है, ये भी सेम प्राइस का है। उसके ये भी 450। इसके बगल में मेरी लिंक थाईलैंड वाला। हाँ, वो लेने से 650 है, 650। जस्ट उसी का ऑपोजिट देखिए, उधर भी कौन सा वाला? हाँ, ये वाला कितना? सारा सारा 650। सब सेम प्राइस का है, क्लब और कंट्री। এগুলো কালার ঠিক থাকবে তো? ফেড হবে না তো? এগুলো এগুলো জার্সিগুলো কত পড়ছে তোমার? না, জার্সিগুলো কত পড়ছে? সব 350। এটা তো টি-শার্ট কত পড়ছে? হাফটা 150। আর ফ্ল্যাগটা? জার্সি কত কিরম দাম আছে ওইদিকে? ওগুলো ওগুলো 600। হ্যালো, হ্যাঁ, এদিকে ওগুলো 600 তো? না না না, আমি দেখেই এগুলো 600। আর একটু কম রেঞ্জে, ডাউন রেঞ্জে কিছু দেখান না। এগুলো ওগুলো 100 লোকাল আছে, বাট এরকম কোয়ালিটি কিন্তু অনেক, এই কোয়ালিটি কিন্তু আমরা অনেক ভালো। এইরকম কোয়ালিটি যদি একটু ডাউন প্রাইসে কিছু দেখালে কত আছে এগুলো? এটা একই সাড়ে এক মিনিট দেখছি, এটা 450।
যাইহোক যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা জার্সি কিন্তু কপি ভার্সন, মানে এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো প্রত্যেকটা হচ্ছে কপি ভার্সন। এবং কেনার সময় কিন্তু এটা একটু খুব খেয়াল করে তোমরা কিনবে, কারণ ইচ অ্যান্ড এভরি জার্সিস এগুলো কিন্তু কপি, অরিজিনাল না। আর এই ছোটোগুলো কত আছে দাদা? ছোটোগুলোর প্রাইস 350। দেখ এই মার্কেটটা, এই জার্সি মার্কেটের মানে লোকেশনটা কিন্তু একদম প্রপার ধর্মতলায়, এবং এটা হচ্ছে বিধান মার্কেট, মানে এবং সেই এই যে মার্কেটটা, যেটা আমি এর আগেও বললাম, প্রত্যেকটা জার্সি কিন্তু কপি ভার্সন, এগুলো কিন্তু অরিজিনাল ভার্সন নয়। এবং প্রত্যেকটা কেনার সময় তোমরা কিন্তু প্রপার বার্গেন করে নেবে, ঠিক আছে? প্রপার বার্গেন করেই প্রত্যেকটা জার্সিগুলো তোমরা কিনবে। এবং রিমেম্বার, আমি আবারও বলছি, প্রত্যেকটা জার্সি কিন্তু ইচ অ্যান্ড এভরি ইজ এ কপি ভার্সন। যেটা বলার, ভিডিওটা যদি সত্যি ভাল লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিতে ভুলো না। আর এইটুকুনি বলার থাকলো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, এনজয় ইয়োরসেলফ।